الحمد لله الله تبارك وتعالى رشنك وغنيت وتعريفات سنة ابن شكريا جي الله تبارك وتعالى مدير كي شست وغستاي دين ابن ايمان الشاتي صلاة الجمعة داي قرار جمعي صوفي برستوي صحي عقيدار مسجد عشار توفيق دان كوريسن مسجد كي نام اسنكي بيت التقوى جامع مسجد عشر توفيق دان كوريسن الحمد لله رب العالمين نبي محمد رسول الله صلى الله عليه وسلم ارپتی اشنخ وغنیت درود و سلام نازل ہوک اللهم صل عليه اللهم بارك عليه اتپر شمانیت و مصلیان کرام آج کے جی بشائر اپری خطبہ پردان کرو منے کوریسی شیٹی ہلو আল্লাহ তবারক তাআলা বান্দার সাথে বিভিন্ন ধরনের হক অধিকার জড়িত করেছেন, এই অধিকারগুলো সম্পর্কে আলোচনা করব। অনেক ব্যাপক বিষয়, অনেক শাখা প্রশাখাগত বিষয় রয়েছে। বান্দার উপরে কত ধরনের হক রয়েছে, এই হকগুলো আমরা সব আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। বান্দার আল্লাহর হক, বান্দার প্রতি আল্লাহর কি হক আছে, এই বিষয়গুলো আছে। তারপরে নবীর কি হক বান্দাদের উপরে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে কি হক রয়েছে, সাধারণ মানুষ মানুষ মানুষের উপরে কি হক রয়েছে, পিতামাতার কি হক রয়েছে সন্তানের উপরে, সন্তানের কি হক রয়েছে পিতামাতার উপরে, তারপরে স্বামী স্ত্রীর হক, স্বামীর কি হক স্ত্রীর উপরে এবং স্ত্রীর কি হক স্বামীর উপরে, এরপরে শাসকের কি হক জনগণের উপরে আর জনগণের কি হক শাসকের উপর, এমনি করে বহু হক আমাদের সাথে জড়িত রয়েছে। পরস্পর পরস্পরের প্রতি হক জড়িত রয়েছে, এমনকি আল্লাহর অন্যান্য যে সৃষ্টি রয়েছে পশু পাখি বলেন তাদের কি হক আছে, এগুলো পর্যন্ত ইসলাম আমাদের কাছে তুলে ধরেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত হকের মধ্যে সবচেয়ে বড় হক হল আল্লাহর হক। বড় হক কি? আল্লাহর হক। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, কারণ এই কথাটা আমরা প্রতিদিন ঘোষণা করি। প্রতিদিন কোথায় ঘোষণা করি? সবসময় ঘোষণা না করলেও পাঁচ ওয়াক্ত সালাতের আজান একামত সালাতের মধ্যে ঘোষণা করি। কি বলি? আল্লাহু আকবর, আল্লাহ হচ্ছেন সবচেয়ে মহান সবচেয়ে বড়। তাহলে আল্লাহর হক ছোট হবে, মাঝারি হবে, দ্বিতীয় পর্যায়ের হবে? না, আল্লাহর হক সবার উপরে সবচেয়ে বড়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। আর আমরা যদি আল্লাহর হক না বুঝি তাহলে কিন্তু আমাদের মরা যাবে না। মরলে সর্বপ্রথম আল্লাহর হক নিয়ে প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কি, প্রশ্ন হবে না? তারাই তো বলতে পারবে যে যারা আল্লাহর হক বুঝেছিল, আল্লাহর হককে সবচেয়ে বড় মনে করেছিল, আল্লাহর জন্যে মুসলমানরা সব ত্যাগ করতে পারে, সবকিছু ত্যাগ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক
رسول الله صلى الله عليه وسلم এর জন্য আমরা সবকিছু ত্যাগ করতে হবে আল্লাহর হকের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক তারপরে হলো পিতামাতার হক এগুলো আবার আমাদের স্তর নির্ণয় করতে হবে এগুলোর অবস্থান ঠিক করতে হবে সিরিয়াল ঠিক করতে হবে আমরা বলে ফেলি অনেক সময় বলে ফেলি আল্লাহর হকের চেয়েও বান্দার হক বড় এটা একটা প্রচলিত ভুল কথা ভুল ওয়াজ আল্লাহর হকের চেয়ে কি মানুষের হক বড় হইতে পারে নাকি আমরা তো কখনো বলি না সব সময় বলি আল্লাহু আকবার অতএব আল্লাহর হক হলো সবচেয়ে বড় তবে মানুষের হক বান্দাদের যে পরস্পরের প্রতি হক এগুলোকেও খাটো করে দেখার উপায় নাই এগুলোকে মামুলি মনে করার উপায় নাই এগুলোকে তুচ্ছ করার উপায় নাই কিন্তু অনেকেই বলে থাকেন যে আল্লাহ আল্লাহ আল্লাহর হক মাপ করে দিতে পারেন কিন্তু বান্দার হক মাপ করতে পারেন না আল্লাহ বান্দারও হক মাপ করে দিতে পারেন কিন্তু আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে বান্দার হক আদায় যদি না পারেন চেষ্টা করে আল্লাহ সেটা ব্যবস্থা করে দিবেন আল্লাহ সেটা ব্যবস্থা করে দিবেন হক এইটা হলো আল্লাহু আকবার সবচেয়ে বড় আল্লাহর হক গুলো কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে ব্যাখ্যা করেছেন আল্লাহর হক সাহাবি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল নিজে জিজ্ঞেস করেছিলেন তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপরে কি সহিহ বুখারী মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায় তো সাহাবি কি বলেছিলেন আল্লাহ ওয়া রাসূল আলাম أتدري ما حق الله على العباد وما حق العباد على الله صحابي معاذ بن جبل তুমি কি জানো এবং এটা খুব ঘনিষ্ঠ একান্ত একটা পরিবেশ একই বাহনে একই সওয়ারির উপরে সওয়ার হয়ে আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুআজ বিন জাবাল তাকে জিজ্ঞাসা করলেন এরকম একটা নিবিড় পরিবেশে আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ হে মুআজ তুমি কি জানো বান্দাদের উপরে আল্লাহর হক কি তো মুআজ বিন জাবাল কি বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানে তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে সর্বোচ্চ আদব জানলেও আপনি বলতে পারেন না জানলেও বলা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো যেভাবে উত্তরটা দিবেন সেই উত্তর তো আমার জানা নাই যদি আল্লাহ আল্লাহ রাসূল শিখিয়ে থাকেন তাহলে সেটা আপনি বলতে পারেন কিন্তু উনি এখনো শিখাননি শেখানোর জন্য একটা নিয়ম হলো প্রশ্ন করা প্রশ্ন করলে কি হয় হ্যাঁ তার আগ্রহ তৈরি হয় উত্তর 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 জানতে সে ব্যর্থ তখন সে আরো অপেক্ষমান থাকে যে আমার জানতে হবে আমি পারতেছি না এই জন্য একটা আদব সাহাবায়ে কেরামের কাছে এটা অত্যন্ত পরিচিত একটা আদব ছিল যখনই আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন তোমরা কি জানো সাহাবায়ে কেরাম কি উত্তর দিতেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূল বেশি জানে তারপরে আল্লাহ রাসূল উত্তর দিলেন আইয়া আবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ আল্লাহর হক হলো বান্দাদের উপরে তারা যেন তার ইবাদত করে আর তার সাথে কাউকেও শরীক না করে আর এই উদ্দেশ্যেই তো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির রহস্যই তো এটা ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহর হক হলো বান্দার উপরে একমাত্র তার ইবাদত করবে। আর কি ইবাদত কিভাবে করবে? সেটা হলো শিরক মুক্ত, শিরক করবে না। এখানেই হলো পার্থক্যটা জাহিলি যুগের ধর্ম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের মধ্যে পার্থক্য। এখানে যে ইবাদতের সাথে সাথে শিরক মুক্ত থাকা, আর আবু জেহেলদের ধর্ম ছিল ইবাদত করা, শিরক করা, দুটাই করার নাম হলো আবু জেহেলের ধর্ম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ইসলাম ধর্ম হলো ইবাদত করা, শিরক না করা। এটা কিন্তু আমাদের পার্থক্য বুঝতে হবে। আমরা যদি বুঝি যে কি বলে আবু জেহেলের ধর্ম হলো শিরক করা, গুনাহ করা, অপরাধ করা, এইগুলোই না। আবু জেহেলের ধর্ম হলো ইবাদত করা। এক নম্বরে তাদেরও ধর্ম ছিল ইবাদত করা, কিন্তু শিরক বর্জন করা, এটা হলো সংযোজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে সংযোজন। মিল্লাতে ইব্রাহিমের মধ্যেও তাই ছিল, সমস্ত নবী এবং রসুলগণের দিন তাদের ধর্ম ছিল ইবাদত করা, শিরক না করা। মাঝখানে এই মিল্লাতে ইব্রাহিমের মধ্যে ঢুকিয়ে দিল কারা? শিরক করা। আর শিরকটা কিসের নামে তারা করত? শিরকটাও আল্লাহর নামেই করত, এরা আল্লাহর প্রিয় বান্দা। তো এদেরকে কেন আমরা ভুলে যাব? এদের মাধ্যমেই তো আল্লাহকে চিনলাম, এরাই তো আমাদেরকে আল্লাহ চিনিয়েছে। অতএব আল্লাহর ঘরে তাদের মূর্তিটাও থাকা দরকার। এদের মাধ্যমে যেহেতু আল্লাহকে চিনলাম, আমরা তো আল্লাহ চিনতাম না, এই জন্য তারা এই সমস্ত দেব দেবী বানিয়েছে, লাত, মানাত, উজ্জা, হুবাল, ওয়াদ, সোয়া, ইয়াবুস, ইয়াউক, নসর, এগুলোর নাম আছে, সব কোরআনে আছে। এগুলো সব আল্লাহর প্রিয় পাত্র। এই জন্য তারা হজের সময় বলতো কি, হজের সময় তালবিয়া যখন পড়ত, আবু জেহেলের হজ করার উমরা করার সময় যখন তালবিয়া পড়ত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, এই পর্যন্ত পুরাটাই মিল। এ দেখছেন, এটা হলো ইবাদত, এবাদতের অংশ। আর শিরকের অংশটা দেখেন, তারা এবাদত করত, শিরক করত। শিরকের অংশটা কি? তালবিয়ার মধ্যেই রেখে দিয়েছে শিরকের অংশ। এবাদতের অংশ পাওয়া গেল তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের তালবিয়া শুনতেন হজ যখন, তারা হজের তালবিয়া পড়ত কখন? তওয়াফ করার সময়, কাবা শরীফের তওয়াফ করত, ওই সময় পড়ত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হজ দেখতেন। তারপরে কি বলছেন? লা শারীকা লাক যখন বলতো, তখন আল্লাহ রাসূল বলছেন, কত কত, তোমরা তালবিয়াটা এতটুকুই ঠিক রাখো, আর তালবিয়ার শব্দ বাড়ায় না, কত কত এখানেই যথেষ্ট করো, এখানেই ক্ষান্ত হও, এখানেই তোমরা সমাপ্ত করো তালবিয়াটা, এখানেই শেষ করো। কিন্তু ওরা শেষ করতো না। ওই যে বললাম না, ইবাদত করবে, শিরক করবে। তো দ্বিতীয় অংশটা কি বলতো? আমরা তো হ্যাঁ, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলতাম। তো ইন্নাল হামদার পরিবর্তে ওরা বলতো, হ্যাঁ, ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। বুঝলেন আবু জেহেলদের তালবিয়া? তো ওরা লা শারীক পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল ইসলাম, আর পরের টুক হলো শিরক। তাহলে আবু জেহেলের ধর্ম হলো শিরক করা আর ইবাদত করা। ইবাদত করবে, শিরক করবে। আরে, যাদের মাধ্যমে আল্লাহকে চিনলাম ওদেরকে
দিব কেন এরা হলো আমাদের ওসিলা এরা হলো আমাদের সুপারিশকারী মান আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা এরাই তো আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে এরাই তো আল্লাহর নিকটে আমাদেরকে পৌঁছে দিবে এরা ওসিলা এরা সুপারিশকারী হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ এরা তো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী তো এদেরকে ভুলে থাকলে হবে নাকি এদেরও মূর্তিগুলো আমাদের আল্লাহর ঘরের সাথেই রাখতে হবে এটা ধর্মীয় দাবি ছিল তাদের 360 টা মূর্তি কাবা ঘরে কেন এটা ধর্মীয় দাবি এটা ইমানের দাবি ছিল তাদের যে এদের মাধ্যমে আল্লাহকে চিনলাম এদের মাধ্যমে তওয়াফ শিখলাম এদের মাধ্যমে কাবা ঘরের সম্মান করা শিখলাম এদের মাধ্যমে উমরা করা শিখলাম এদের মাধ্যমে হজ করা শিখলাম এদের মাধ্যমে সাফা মারওয়া চিনলাম এদের মাধ্যমে আমরা মিনা মুজদালিফা আরাফার কর্মগুলো জানতে পারলাম আর এদেরকে বাদ দেওয়া যাবে নাকি এই একই দাবির থেকেই তো আমাদের শাহজালাল হয়েছে শাহপরাণ হয়েছে এরা ইসলাম প্রচার করলো এরা এসে আমাদেরকে মুসলমান বানাইলো আর এদের পূজা হবে না এদের ওখানে যাব না কবরে সম্মান করব না শ্রদ্ধা নিবেদন করব না তাজিম করব না ওরা 360টা আর আমাদের গুণেই শেষ করা যায় না হ্যাঁ 360টা পর্যন্ত ছিল গোনা যায় তো এখানে 3000 3 লাখ বাংলাদেশেই তো পুড়াইলে কতটি হবে হ্যাঁ আমাদের বর্তমান যুগে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের লোক খুঁজি পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ওনার ধর্ম হলো ইবাদত করা শিরক না করা আর বর্তমান যুগে মুসলমান যেগুলো পাওয়া যায় এগুলো হলো ইবাদত করে শিরক আবু জেহেলের ধর্মেরই সদস্য আবু জেহেলের ধর্মের অনুসারী ছাড়া আর কিছু পাওয়া যায় কয়টা পাওয়া যায় এরকম মসজিদ তাকওয়া মসজিদে কয়েকজন এসে পাওয়া যায় খুঁজে বাকি তো সব মাজারওয়ালা বাকি তো সব পীর ধরা বাকি তো সব মুর্শিদওয়ালা 360 আছে নাকি 3 লক্ষের উপরে খালি পীরই আছে যাদের পূজা করা হয় বাংলাদেশে মুরিদ 3 লক্ষ কোথায় আপনি 360 আর মুসলমান মুসলমান পূজা করে 3 লক্ষ 3 লক্ষের উপরে 2,98,000 বা এর পাওয়া গেছিল অনেক আগে একটা হিসাব পাইছিলাম এরপরে কে গণনা করে পীর মুর্শিদের কোনো পরিবার পরিকল্পনা আছে খালি বাড়তি আছে বাড়তি আছে মানুষের পরিবার পরিকল্পনার ব্যবস্থা করা হয়েছে হ্যাঁ নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে মানুষের জন্ম নিয়ন্ত্রণ করা হয়েছে কিন্তু পীর মুর্শিদদের তো কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই খালি বাড়তি আছে বাড়তি আছে আমি নিজে এক বাড়িতে গেছি বাবা পীর মারা গেছে সন্তানেরা এখন সবাই পীর হয়ে গেছে তাহলে কয়টা এক বাড়ি থেকে 5-7টা পীর বাবা মারা যাওয়ার পর সে এক স্ত্রী নতুন ছোট স্ত্রী বিবাহ করেছিল সেই স্ত্রীকে নিয়েই থাকতো তো তার সেই ছোট স্ত্রীর সন্তান ক্লাস কি ফাজিল ক্লাসে পড়ে তাকেই পীরগিরি দিয়ে গেছে মরার আগে ঘোষণা করে গেছে অমুক পীর হবে তার অমুক সন্তান তো বড় স্ত্রীর যারা সন্তান আছে ওরা তো প্রত্যেকেই যোগ্য আমার সাথে দেখা হয়েছে তাদের তো বলছে এটা কি বাবা ঠিক কাজ করলো আমাদের সবার ছোট ছোট ভাই পরে উনি বিবাহ করলো সেই ঘরের থেকে তার সন্তান হলো তাকে উনি গদিনাসীন বানাই গেছে আর ওনার যে আমরা সন্তান প্রত্যেকেই যোগ্য টাইটেল পাশের নিচে কেউ নাই টাইটেল পাশ এমএ পাশ এরকম প্রফেসর তাদেরকে না দিয়ে ওকে দিয়ে গেছে এখন শেষমেশ গন্ডগোল করে তারা মুরিদ ভাগ করে ফেলছে বাবা একজন পীর ছিল মরার পর এখন একই বাড়িতে মুরিদ ভাগাভাগি করে নিয়ে তার মুড়ি ভাগাভাগি এটা তো একটা সম্পত্তির মতন তাই না আপনি যদি 10টা রিক্সা বানান তো ওখান থেকে যেমন ইনকাম আসে একটা পীর মুরিদ বানাইলে ওখান থেকেও ইনকাম আসে তো ভাগাভাগির ব্যাপার আছে না মুরিদ ভাগ করে ফেলছে
যে যাকে পছন্দ করো তার murid হও কারণ ওরা তো আগে একটা ফরজ করে রাখছে না পীর তো ধরতেই হবে পীর ধরা ছাড়া উপায় নাই যেহেতু জান্নাতে যাওয়ার যাবে না এইজন্য ওরা আবার muridরা যাকে যে পছন্দ করছে তারা তাকে পীর ধরছে কারণ পীরের সন্তান তো পীরই হবে এইজন্য তারা ভাগ হয়ে গেছে এক বাড়িতে এখন পাঁচ পীর হ্যাঁ তাহলে হইতে পারে না পীর মুরিদের মধ্যে বরকত দিছে আল্লাহ নাউজুবিল্লাহ তাহলে শিরক কিভাবে শিরক আমি এই জন্যই বলছিলাম মাঝে মধ্যে আমি বলি যে এই যে কিভাবে কিভাবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যবহার করি তার মহব্বতে একেবারে জান ফানা করে ফেলি একেবারে মরে যাওয়ার উপক্রম হয় এত মহব্বত করি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে কয়জন আছে শিরক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম হলো শিরক না করা ইবাদত শুধু করবে শিরক করতে পারবে না শিরক কুফরি মুনাফিকি এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মধ্যে নাই আর আবু জাহেলের ধর্মের মধ্যে এগুলো সব আছে ওর মধ্যে সালাত আছে দোয়া আছে ইস্তিগফার আছে মসজিদুল হারাম মসজিদ নির্মাণ আছে তারপরে তালবিয়া আছে তওয়াফ আছে হজ আছে উমরা আছে বরং আবু জাহেল এমন এক সমাজ গঠন করেছিল যে 100% সব আলহাজ আমাদের সমাজে 100% আলহাজ আছে মানে একাধিকবার হজ প্রতি বছর হজ পালনকারী খুঁজতে গেলে আবু জাহেলের ধর্মের মধ্যে এখন কিন্তু মুসলমানদের মধ্যেও সীমাবদ্ধতা এসে গেছে ওই দেশের মানুষকে রেজিস্ট্রেশন করতে হয় মক্কার মানুষও হজ করতে পারে না রেজিস্ট্রেশন ছাড়া এই জন্য হয়তো সে একবারই হজ করছে মানে রেজিস্ট্রেশনের কড়াকড়ি হওয়ার পর কষ্ট করে একবারই হজ করে আপনাকে মিনাতে যদি আপনার তাসরিহ চেক করে তাহলে আপনি ধরা পড়ে যাবেন যদিও মক্কাবাসী কিন্তু আপনি ইচ্ছা করলে প্রতি বছর হজ করতে পারবেন না কিন্তু আবু জাহেলের সময় এগুলো সব তাসরি টাসরি এই যে অনুমোদন রেজিস্ট্রেশন এগুলো কিছুই ছিল না এই জন্য প্রতি বছর হজ করত এখন মুসলমানের যুগে প্রতি বছর হজ করা সম্ভব না আর আবু জাহেল সমাজের প্রত্যেকেই প্রতি বছর হজ পালন করত ওরা সব আলহাজ 100% আলহাজের সমাজ হলো আবু জাহেলের সমাজ আমাদেরও বাড়তে লাগছে নানান কারণে হাজিদের সংখ্যা বাড়তেছে বুঝে ওই বেটা কি বলে ক্যানভাস করতেছে নির্বাচনী তার পোস্টারের মধ্যে লিখতেছে আলহাজ অমুককে ভোট দিন আমার তো আলহাজ নাই আচ্ছা আগামী বছর এই টাইটেল আমি অর্জন করে ফেলব মক্কা মদিনা শুট কেন ওই যে আগামী নির্বাচনে আবার আলহাজ লাগাইতে হবে বড় আছে আরে এবাদত গুলো শিরকি কাম ও আলহাজ হইতে যাচ্ছে কেন ওই যে ভোটে দাঁড়াবে তার প্রতিপক্ষ এবার আলহাজ দেখে দেখে ওর মাথা খারাপ যে কারণ বাংলাদেশে 95% মুসলমান এরা তো ওই আলহাজকেই ভোট দিবে আমি তো আলহাজ ছাড়া হাজি ছাড়া আমাকে কি দিবে নাকি আচ্ছা এবার পাশ করি আর না করি আগামী বছর আমিও আলহাজ লাগাবো সেই ব্যবস্থা করে এখানে দেখতেছে যে হাজি ডিপার্টমেন্টাল স্টোর এর এখানে তো অনেক বিক্রি হচ্ছে আমি কয় টাকা লাগে আমিও আলহাজ হাজি হয়ে আমার আমারটা তো লাগাবো আচ্ছা এরকম হাজি স্টোর হাজি ট্রান্সপোর্ট হাজি হোটেল হাজি বিরিয়ানি আছে দেখছেন আপনারা কেন লাগায় আমার দোকানে আসবার ইচ্ছা মতো ঠকাইতে পারবো হাজি না লাগাইলে তো আসবে না কয়জন জানো
আমাদের ইবাদতগুলোর মধ্যেও শিরক। আমি তো শিরক মুক্ত হব সেটা কোন কথা, আমি এত অল্প একটু ইবাদত করি সেটাও শিরক বানাই ফেলতেছি। আমরা শিরক শিরকের ধর্মের মধ্যে মনে হয় চলে গেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এটা সালাত নয়, এটা নিশ্চিত শিরকি কাজ। ওমান সামাই রাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সিয়াম পালন করে রোজা রাখে দেখানোর জন্য, এটা নিশ্চিত শিরকি কাজ। এই যে সারাদিন না খেয়ে না পান করে থাকলো, এটা শিরকি কাজ করলো সারাদিন। ওমান তাসাদাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সাদাকা করে দেখার জন্য, এটাও তার শিরকি কাজ। তাহলে এবাদত যতটুকুই করি, এবাদত কতটুকু করি আমরা মুসলমান বাংলাদেশে, প্রধান এবাদত হলো, এটা তো তাওহীদ হলো আমাদের অন্তরের এবাদত। আর বাহ্যিক এবাদতের মধ্যে প্রধান এবাদত হলো সালাত, তাই না? পাঁচ ওয়াক্ত সালাত পড়া। এই পাঁচ ওয়াক্ত সালাত দিয়ে যদি মুসলমান এখন যাচাই শুরু করে দেন, তাহলে দেখা যাবে বাংলাদেশে 98% বেনামাজি। তো কই আপনি 98% বেনামাজি এবাদতের সমাজ হলো? এটা মোহাম্মদ সাল্লামের দিন হলো, মোহাম্মদ সাল্লামের ধর্মের অনুসারীদের মধ্যে বেনামাজি থাকতে পারে? মোহাম্মদ সাল্লামের ধর্ম হলো এবাদত করা, শিরক না করা। কিন্তু এবাদতেও নাই, আর কিছু কিছু মানুষ এবাদত করলে শিরক, সেই এবাদতটাকেও শিরক বানাইতেছে। খুবই দুঃখজনক অবস্থা। আমাদের একটা বই আপনারা হয়তো পেয়েছেন, এর আগে নিয়ে এসেছিলাম মসজিদে এক কবি দিতে, সালাত পরিত্যাগকারীর বিধান, নামাজি তৈরি করার বই। এখানে কি আছে, 98% বেনামাজি বাংলাদেশে। কেন, এর 10টি কারণ উল্লেখ করেছে। তার মধ্যে একটা কারণ হলো আলেম ওলামারাও বাংলাদেশে বেনামাজি তৈরি করে। আলেম ওলামা, তো আলেম ওলামা যদি বেনামাজি তৈরি করে, তো নামাজি তৈরি করবে কে? নামাজি তৈরি করে আলেম কই? এই জন্য অনেক ইমাম সাহেবও নামাজ পড়ে না। একজনের বুঝতে খুব কষ্ট হয়েছে যে ইমাম হইলো কেমনে, ইমামের কাজই তো হলো নামাজ পড়ানো, আর ইমামও বেনামাজি, এটা কেমন কথা? খতিব বেনামাজি এই দেশে কেমন কথা? আমার কাছে এগুলো উদাহরণ আছে, যেহেতু এগুলো গবেষণা করি, এগুলোর উদাহরণ আমি সংগ্রহ করে রাখছি। সবাই কি ইমামতি করে ধর্মীয় কারণে নাকি সওয়াবের আশায়, না অনেকে ইমামতি করে বেতনের আশায়? শুধু চাকরির, এটা তার চাকরি। এক ইমামের ঘটনা, ও ছুটি নিয়ে গ্রামে গেছে আর নামাজ পড়ে না। পরে তো গ্রামবাসীর কাছে খারাপ লাগছে, সবারই জানার জন্য জানা হয়ে গেছে যে ও ইমামতি চাকরি করে। তো বলছে, এই তুমি যে ইমামতি চাকরি করো শুনি, তো গ্রামে তো এই যে কয়দিন যাবো দাস কই নামাজ পড়ো না, তো বলছি ছুটি নিয়ে এসছি। এরকম ইমাম আছে? যারা চাকরির জন্য নামাজ পড়ে, ইমামতি করে, ওর এখন ইমাম ছুটি নিলেও নামাজ পড়বে কেন? যদি সত্যি এবাদত হিসেবে সালাত পড়তো, তাহলে কখনো সালাত ছাড়ার উপায় আছে? এই টাঙ্গাইলে গেলাম, ওখানে এই মসজিদের মুসল্লিরা আমার কাছে দুঃখ প্রকাশ করছে যে হুজুর, খুব খুব মনে কষ্ট আমাদের, খুব খারাপ লাগে, আমাদের খতিব সাহেব নামাজ পড়েন। তো খতিব রাখছেন কেন? বলছে আমরা পারি না যে, ও যে আলেম পাস না ফাজিল পাস করছে, ও পড়তে পারে, ওয়াজ করতে পারে, ও কিতাব পড়তে পারে, খুতবার কিতাব পড়তে পারে, আমরা তো এটাও পারি না, এই জন্য তারে দিয়ে খুতবা দেওয়া হয়, কি করবো? কিন্তু ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, ইন্নালিল্লাহ। বুঝছেন, পীর আছে, পীর নামাজবিহীন পীর বাংলাদেশে, নামাজবিহীন পীর। পীরের কাছে কেন যায়? জান্নাতের টিকিট নেওয়ার জন্য, ও নামাজ ছাড়াই জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। এগুলো কি পরিবেশ ভাই? এটা আবু জাহেলের চেয়ে তো খারাপ পরিবেশ। এটা
আবু জাহেল তো বলতো যে না আমরা আল্লাহর কাছে আল্লাহর শরণাপন্ন হইতাম বদরের যুদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল কাবা শরীফের গেলাব ধরে সম্মিলিত মোনাজাত করছে সম্মিলিত মোনাজাত এই যে টঙ্গীর মাঠের মতোই আবু জাহেল সম্মিলিত মোনাজাত পরিচালনা করছে আপনি সূরা আনফালের ১৭ নম্বর আয়াতের তাফসীর পড়েন ইবনু কাসির থেকে দেখবেন এই ঘটনা পাওয়া যায় হাদিসে পাওয়া যায় আবু জাহেল মুহাম্মদের বিরুদ্ধে বদরের যুদ্ধের লড়াই করবে এসে আল্লাহর কাছে মোনাজাত করতেছে কাবা শরীফের গেলাব ধরে আল্লাহুম্মা আইয়ুনাকা নাখতাউ লিরহিমি ওয়াজা বিমা লা নাআরিফু বাহিন ওয়াল গাযাত হে আমাদের আল্লাহ এই যে কাল পরশু আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে নামতেছি বদরের যুদ্ধে আল্লাহ তুমি ভালো করে জানো দুই দলের মধ্যে কে অপরাধী আল্লাহকে খেপাইতেছে মোনাজাত করে করে খেপাইতেছে আল্লাহকে ১০০০ সেনাবাহিনী নিয়ে কাবা শরীফের গেলাব মানে পর্দা ধরে ধরে দোয়া করতেছে বুঝছেন টঙ্গীর মাঠে যদি একটা কাবা শরীফ থাকতো তাহলে তো কি অবস্থা হইতো সব পর্দা ছিঁড়েই নিয়ে যেত তো কাবা শরীফের গেলাব ধরে কি বলছে আল্লাহুম্মা হে আমাদের আল্লাহ আইয়ুনাকা নাখতাউল রহিম আবু জাহেলের মোনাজাত আবু জাহেলের মোনাজাত আখেরি মোনাজাত বলছে হে আমাদের আল্লাহ তুমি ভালো করে জানো দুই পক্ষ যে আমরা যুদ্ধে লিপ্ত হইতে যাচ্ছি কোন পক্ষ অপরাধী তুমি ভালো করে জানো কিভাবে কোন পক্ষ সমাজের মধ্যে কন্দল সৃষ্টি করেছে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করেছে হ্যাঁ কি বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে বিশৃঙ্খলার আগুন জ্বালিয়ে দিয়েছে আল্লাহ তুমি তাকে চেনো না আবু জাহেলের তো কথা একদিক দিয়ে ঠিক আছে মুহাম্মদ এই অপরাধ করছে দুই ভাগে ভাগ করে দিয়েছে না সমাজটাকে পিতা পুত্রের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেছে না স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়েছে না আত্মীয়তার সাথে আত্মীয়তা বন্ধন ছিন্ন হয়ে গেছে না আবু জাহেলের কথা তো একদিক দিয়ে ঠিক আছে কিন্তু এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাওহীদের জন্য দ্বীনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কালেমার সমুন্নত কালেমাকে সমুন্নত করার জন্য আবু জাহেল তো এই অপরাধ মনে করতেছে আর কি ওয়াজা বিমা লা নাআরিফু হে আল্লাহ বাপ দাদা ১৪ পুরুষেও যেই শব্দ আমরা যেই বাক্যটা কখনো শুনি নাই শিখি নাই সেই বাক্যটা মুসলমান মক্কাবাসীর মধ্যে সে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে দিল লা ইলাহা ইল্লাল্লাহ ৩০৭টা মূর্তির বিরুদ্ধে যাদেরকে পূজা করে এসেছিল আমাদের বাপ দাদা ১৪ পুরুষ তার বিরুদ্ধে সে বিদ্রোহ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং এটা উদ্ভট একটা কথা এই কথার এই কথা আমাদের বাপ দাদা ১৪ পুরুষের কারো মুখ থেকে শুনিনি এমন একটা উদ্ভট একটা নতুন কথা সমাজে চালু করে দিয়েছে যেটা আমরা কেউ মানতে পারতেছি এই অপরাধ কে করেছে আল্লাহ তুমি ভালো করে জানো ফাআহিনহুল গাযাত আল্লাহ এই যে আগামী কাল পরশু আমরা যে যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছি এই অপরাধীকে তুমি সমুচিত শাস্তি দিবে এই যুদ্ধের মাঠে আবু জাহেলের দোয়া আবু জাহেলের বিরুদ্ধে কাজে লাগে বেচারা যুদ্ধ করতেই পারেনি তার আগে দুইজন শিশুর হাতে মানে নির্মম ভাবে নিহত হলো শিশুর হাতে তার এটি কষ্ট ছিল যে মারলো তো মারলো একটা বড় যোদ্ধা বীর পুরুষ বীর যোদ্ধা যদি মারত সেটা একটা সান্ত্বনা ছিল এই দুইটা শিশু মেরে গেল সহ্য হয় না কিন্তু ও তো উঠে দাঁড়াইতে পারে না এমন ভাবে তাকে কুপকাত করছে দাঁড়ানোর উপায় নেই আবদুল্লাহ ইবনে মাসুদের দেখা হয়েছিল এই অবস্থায় আবদুল্লাহ মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার শিরচ্ছেদ করছে হ্যাঁ তো এরকম তারা আবু জাহেলের লোকেরাও দেখা যাবে যে আল্লাহকে চিনত বলেন
আমাদের যুগের কোন কোন নেতাকে দেখেছেন সে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে সমকালীন সমস্যার থেকে বাঁচার জন্য বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে নেতা আছে আমাদের দেশের যুগের নেতাগুলো শাহজালালে যায় জিতার জন্য আর আবু জাহেল গেছে কাবাতে কাবা ঘরে গেছে আবু জাহেল আর আমাদের দেশে আমাদের যুগের আমাদের সমাজের নেতা নেত্রীরা যায় মাজারে আবু জাহেল তো দেখলো থুতু দিত যে তোরা কোন ধরনের মুসলমান তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী আমরাই তো কাবা ঘরে যাওয়া জানতাম আমাদের কাবা ঘরে আল্লাহর কাছে শরণাপন্ন হইতাম আর তোরা মাজারে যে এসে দোয়া করিস নির্বাচনী দোয়া হ্যাঁ বিজয়ের জন্য কেউ যাই মাজারে কেউ যাই আজমিরে নাউজুবিল্লাহ বুঝলি আবু জাহেল এই জন্য তো কাবা শরীফের ইমাম মসজিদুল হারামের খতিব উনি বলে দিয়েছেন যে বাংলা বিশ্বে বর্তমান যুগে যদি সত্যিকার মুসলিম খুঁজতে যাওয়া যায় তাহলে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ হাজারে একজন দেখেন কিভাবে আপনি মসজিদুল হারামের খতিবের কথাটা একেবারে ধ্রুব সত্য কথা আপনি যাচাই করলে তাই হবে তাও বরং এর চেয়েও মারাত্মক আমাদের বাংলাদেশে হয়তো 50,000 1,00,000 একজন আরে ভাই আপনি যে বলতেছেন আহলে হাদিস সহি আকিদার নামে যারা চলে তাদেরও অবস্থা খুব খারাপ তাদেরও অবস্থা খুবই খারাপ সত্যিকার অর্থে আপনি সহি আকিদার চর্চা করলে এদের কাছে যাওয়াও লজ্জাজনক সেকুলার ধর্মনিরপেক্ষ সে দুনিয়া পূজারী কবর পূজারী হইতে পারে নাউজুবিল্লাহ আল্লাহর স্বার্থে দিন পালন করা এটি তো এবাদত এবাদত কাকে বলা হয় আল্লাহর গোলামি করা এক কবর পূজারী লোক পিস টিভি বন্ধ করে দিল মাইজ ভান্ডারের পীর অথচ আহলে হাদিসের মধ্যে নাকি 100 জন পার্লামেন্ট সদস্য আছে জীবনে শুনছেন 100 জন পার্লামেন্ট সদস্য থাকে একজনও এই পর্যন্ত বলতে পারে নাই আমি আহলে হাদিস ব্যাকগ্রাউন্ড পিস টিভি খুলে দেওয়া হোক 100 জন মেনে বললে ওই কবর পূজারী এটা করতে পারতো খুবই দুঃখজনক ঘটনা এই জন্য আল্লাহর হক বুঝা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর হক আদায় করা এটা হলো যথাযথভাবে আদায় করা জেনতেন ভাবে আদায় করা না নামে মাত্র আদায় করা না শুধু জুমার দিন মসজিদে জামে মসজিদে হাজিরা দেওয়ার মাধ্যমে আপনার আল্লাহর কাছে আল্লাহর ইবাদতকারী আল্লাহর হক আদায়কারী বলে গণ্য হবেন না আপনার সে অনেক আগে আছে আবু জাহেল আবু জাহেল আপনার সামনে এসে দাঁড়াবে যে আমি তোর চেয়ে বেশি ইমানদার এত জঘন্য শিরকের মধ্যে আমরা ছিলাম তোরা যেরকম জঘন্য শিরকের মধ্যে আছে নাউজুবিল্লাহ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন أتدري ما حق العباد على الله بندر حق الله ربري رسول الله صلى الله عليه وسلم كي اتر دين الله ورسوله عالم الله ابن تر رسول بھالو زنے بندر حق الله ربري كي ايجا الله ابن الله رسول بھالو زنے رسول صلى الله عليه وسلم كي بولن الله حق العباد على الله আল্লাহ يعذب من لا يشرك به شيئا বান্দাদের হক হলো আল্লাহর উপরে যেই বান্দা আল্লাহর হক আদায় করবে ইবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না উনি যেন এরকম কোন বান্দাকে আযাব না দেন শাস্তি না দেন জাহান্নামে না দেন অর্থাৎ তাকে জান্নাতে দাও আল্লাহু আকবার তো মুআযযিম বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তো ঘটনা খুবই সহজ হয়ে গেল আমি বিষয়টা বলে বেড়াই মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন লা বলার দরকার নাই আল্লাহ ইত্তাকিলু কারণ তারা তখন এই এই কথার উপরেই ক্ষান্ত থাকবে
দিনের যে অনেক কাজ আছে এর মাঝখানে এগুলো আর করবে না, করা বন্ধ করে দিবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ফজিলতটা শুনাইতে নিষেধ করে দিলেন। তার মানে বোঝা গেল ফজিলত হলো এমন জিনিস যে এটা গোপন রাখলেও চলে, অথচ তারা এই ফজিলতটাই বলে বেড়ায় আর তাওহীদ শিরকের কথা বলে না। ফজিলত বলে শুধু কিন্তু তাওহীদের আর শিরকের কথা বলে না। এই ফজিলত বলে বলে টঙ্গী মাঠ ভর্তি করে ফেলছে, দেশ অসল, ঢাকা শহর অসল করে ফেলে। শুধু তাই না, কোরআনে যে ফজিলত আছে, হাদিসে যে ফজিলত আছে, এই ফজিলতে তাদের কাম হয় না, পোষায় না, নিজেরাই বানাই নিছে। এই টঙ্গীর মাঠ এমনি ভর্তি হয়েছে নাকি? সেই উদ্ভট শয়তানি ফজিলতের মাধ্যমে টঙ্গী মাঠ ভর্তি হয়েছে। এমনি রাসূল যে ফজিলত বললেন, এটি মুআজ বিন জাবালকে বললেন তুমি গোপন রাখো, এটা বলার দরকার নেই, তুমি তাওহীদের প্রচার করো, শিরক করা যাবে না এগুলো প্রচার করো। তুমি তোমার তাওহীদ যদি ঠিক থাকে, শিরক থেকে যদি তুমি বিরত থাকতে পারো, বাঁচতে থাকো, ফজিলত এমনি পেয়ে যাবে, তোর জানার দরকার নেই, জানারও দরকার নেই ফজিলত। তুমি খালি তাওহীদ ঠিক রাখার কাজ করো, শিরক বর্জনের কাজ করে যাও, ফজিলত আল্লাহ এমনি দিবে। আর এরা বলছে তাওহীদ বাদ দাও, শিরকি কথাবার্তা গুলো, শিরকের বিরুদ্ধে সোচ্চার সতর্ক করারও দরকার নেই, খালি ফজিলত বলো। ফজিলত বললে কি হয়? টঙ্গীর মাঠ ভর্তি হয়, আর কোনো কাম হয়? টঙ্গীর মাঠ ভর্তি হয়ে কি লাভ আছে? যদি আসমান পর্যন্ত এই মানুষের সমাগম যদি স্তূপ দিয়ে দিয়ে যদি আসমান পর্যন্ত থেকে দেয়, কোনো লাভ নাই, ইবলিস খুশি হবে। এগুলো হলো ইবলিস খুশি করার এই সমাগম। রসুলের ফজিলত কাজ হয় নাই, তারা নিজেরাই ফজিলত বানায় নিয়েছে। কি বলছে? এই টঙ্গীর মাঠে পেশাব পায়খানা যেখানে আছে, হ্যাঁ, আমার এক শিক্ষক ছাত্র জীবনে আমাদের তো শুনতাম যে এরকম বিশাল সমাগম টঙ্গী ইজতেমা, তো ওস্তাদের কাছে অনুমতি চাইলাম যে আমরা কালকে যাই টঙ্গীর বিশ্ব ইজতেমায়। তো উনি আমাদেরকে বললেন যে কিসের ওটা ইজতেমা, ওটা বিশ্ব ইজতেঞ্জা। আমরা জেদ টেদ করে গেলাম, তো যাই দেখি ওই ইস্টেঞ্জার সাইড দিয়ে যাইতেছিলাম। তো তো ঠিকই তো ওস্তাদি যা বলছে, সে বিশ্ব ইস্টেঞ্জা, খালি তো এই কারবার দেখি, মানে এক সাইড দিয়ে ঢুকছি, ওগুলো তো এই কারবারই হইতেছে, বুঝছি। হ্যাঁ, এই এই জায়গার নাকি ফজিলত 49 কোটি। এক ওয়াক্ত যদি আপনি সালাত পড়েন মক্কাতে, তাহলে হবে 1 লক্ষ সালাতের সমান ফজিলত। মসজিদে নববীতে পড়লে 50,000 জয়ীফ হাদিস, মসজিদুল আকসায় পড়লে 25,000 জয়ীফ হাদিস, জয়ীফ জাল পর্যায়ের হাদিস। কারণ এই জয়ীফ হাদিস গুলো সহিহ, দুই রকম সহিহ হাদিসের বিপরীত হয়েছে। একরকম সহিহ হাদিস হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মসজিদে সালাত পড়লে 1,000 গুণ সওয়াব পাওয়া যায়, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর আরেক রকম হাদিসে পাওয়া যায় আমার মসজিদের তুলনায় মসজিদে হারামে কেউ যদি সালাত পড়ে 100 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রেজাল্ট কি দাঁড়াইল? 1 লক্ষ আর 10,000, 1,000, 1,000। আর মসজিদে লাকসা 500 অথবা 700, দুইটা সহি হাদিস। আর টঙ্গিতে এসে যদি কেউ এই ইস্তিনজা পার হয়ে গিয়ে যদি সালাতে দাঁড়াই যায়, তাহলে তার সব হয়ে গেল 49 কোটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজিলত, ফজিলত না, এটা ফাইজলামি করা হইল, এটা কুফরি, এটা রিদ্দা, এটা মুরতাদ হওয়ার কারণ, এটা মক্কা ডাউন দেওয়ার একটা ফতোয়া, একটা মদিনা, মদিনার অবমাননা। টঙ্গীর মাঠ হলো মক্কার অবমাননার মাঠ, টঙ্গীর মাঠ হলো মদিনার জন্য অবমাননার মাঠ, টঙ্গীর মাঠ হলো মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের জন্য অবমাননার মাঠ। যারা অবমাননা চায় তারাই কেবল ওখানে যেতে পারে, যারা কাবা ঘরের, মসজিদুল হারামের, মসজিদে নববীর,
মসজিদ আল আকসার অবমাননা করতে চায় বেইজ্জতি করতে চায় অমর্যাদা করতে চায় হেই প্রতিপন্ন করতে চায় তাদেরই যাওয়া উচিত ওই জায়গায় মসজিদ কি বলে টঙ্গীর মাঠে বলেন 49 কোটি হিল এটা কোন হাদিস আছে ইবলিসের হাদিসে ইবলিস ইবলিস লাইনের হাদিস ছাড়া আর কোথায় আছে এগুলো কথা এগুলো কত বিয়াদবিমূলক কথাবার্তা সামান্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি দেখলেন ওই যে বায়াতুর রিজওয়ান হয়েছিল যেই গাছের নিচে সূরা ফাতহের 10 এবং 18 নম্বর আয়াতে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় গিয়ে যেই গাছের নিচে বায়াত করাইছিলেন জিহাদের উপরে আমরণ জিহাদ করবে সাহাবায়ে কেরাম সেই জিহাদের উপরে আল্লাহ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছিলেন এবং আল্লাহ রাসূল বায়াত করাইছিলেন এই বায়াতের নাম হলো বায়াতুর রিদওয়ান এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো উমরা পালনও হয় নাই জিহাদও হয় নাই জিহাদ আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সূরা ফাতহের 25 নম্বর আয়াত তারপর আর জিহাদ হয় নাই হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে ঘটনার সমাপ্তি টানা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে যান এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই যে 1400 জন সাহাবীর একটা সম্মেলন হলো না ইজতেমা হলো না একটা গাছের নিচে বায়াত হলো বায়াতুর রিদওয়ান এই গাছটাকে অনেকে স্মৃতিচারণের জন্য অনেকে এই গাছের কাছে যাইত কিছুক্ষণ স্মৃতিচারণ ফজিলত মনে করত অনেকে গাছের নিচে মক্কাতে ঢোকার আগে হুদাইবিয়ার ওই প্রান্তরে ওখানে ওই গাছের নিচে কিছুক্ষণ বসত স্মৃতিচারণ করত তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার আসতেছিলেন বিশাল মুসলিম বাহিনী মুসলিমদের টিম নিয়ে হজ করতে আসতেছিলেন বা উমরা পালন করতে তো কিছু লোককে দেখলেন যে লোকেরা এদিকে কোথায় বাম দিকে চলে যাচ্ছে লাইন ধরে তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে এই লোকেরা এদিকে যায় কেন এদিকে কি আছে বলছে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 জন সাহাবি নিয়ে বসে বায়াত করেছিলেন না যে গাছের নিচে ওই গাছের কাছে যাইতেছে ফজিলত আছে নাকি ওখানে ফজিলত থাকার কথা তো টঙ্গীর মাঠে আছে ওখানে থাকার কথা ফজিলতটা কি নবী 1400 সাহাবি এই গাছের নিচে বসছিল এখানে কে আসছে এখানে ইবলিস ছাড়া আর ইবলিস শয়তান ছাড়া আর গরু ছাগল ছাড়া এখানে কি আসে কখন আসছে কেউ এরা তো ফজিলতে এরা যদি টঙ্গি এরা যদি এরকম একটা মাঠ পাইতো যে মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 জন সাহাবীকে নিয়ে বসছিলেন বায়াত করেছিলেন এরকম একটা মাঠ পাইলে কি করত ওরা মানুষ মরেই যেত ভিড়ের ঠেলে মরেই যেত 500 5000 10000 50000 করে প্রতি বছর হালাক হইতো ধ্বংস হইতো এত লোক সমাগম ঘটাইতো যদি একটা এরকম গাছ পাইতো তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জানতে চেষ্টা করলেন আর উনি এই তথ্য পেয়ে গেলেন যে তাই নাকি ওই গাছের বরকত নেওয়ার জন্য ওই গাছের নিচে বসার জন্য যাইতেছে এই ইজতেমা এত লোক এইদিকে সিরিয়াল ধরছে এটা উদ্দেশ্য ঠিক আছে গাছটাকে কেটে ফেলে দিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ গাছটাকে কেটে ফেললেন ওমর ইবনে খাত্তাব কি এই নিয়ম করেছিলেন নাকি এখানে বরকত আছে মানুষের ধারণা মানুষের এরকম ধারণা করতেছে আর ধারণার তো একটা সূত্র আছে যে এখানে নবী বসছিলেন এই গাছের ছায়া নিয়েছিলেন 1400 জন সাহাবি বসেছিলেন এখানে টঙ্গীর মাঠে তো কোনো সাহাবির পেশাব পায়খানাও নাই আছে এখানে এত বড় সমাগম হইল কেন এখানে 49 কোটি নেকির ব্যবস্থা কে করলো ইবলিস শয়তান ছাড়া পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গাছটাকে কেটে জায়গাটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে আমি এই জন্য বলেছিলাম যে এই টঙ্গীর মাঠে যদি ওমর ইবনে খাত্তাবের মতো লোক আসতো
তুমি এই জায়গাটাকে পুকুর কেটে একেবারে পানি পানি ভরাই ফেলতেন, এটাকে বিল এটাকে ঝিল বানাই দিতেন, আয় কে আসবি ডুবার জন্য মরার জন্য। হ্যাঁ, এই হলো অবস্থা, অবমাননা। এই টঙ্গীর মাঠে যে আসা, এর অর্থ হলো ইসলামের ক্রন্দনের জায়গা। এই তিনটা দিন ইসলামের ক্রন্দনের দিন, তাওহীদের ক্রন্দনের দিন, কোরআন সুন্নার ক্রন্দনের দিন এগুলো, আর ইবলিশ শয়তানের হাসার দিন এগুলো। বন্ধুগণ, তাহলে কি বোঝা যায়, ফজিলত এমন জিনিস যেটা গোপন করাও যায়, আর এই ফজিলতের উপরে কিভাবে একটা বিপর্যয় ডেকে নিয়ে এসেছে, একটা অসল অবস্থা সৃষ্টি করা হয় এই ফজিলত দ্বারা। এই ফজিলত কত সহি হাদিসের ফজিলত না, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, মহাজ তুমি এটা বলো না, তুমি তাওহীদের কথা বলো, শিরকের কথা বলো, কিন্তু ফজিলতের কথা বলার দরকার নেই। তো মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহ মরার পূর্বে বলে গেছিলেন, যাতে করে তার বদনাম না হয়, এলেম গোপনকারী হিসেবে আল্লাহর কাছে অপরাধী চিহ্নিত না হয়। আলহামদুলিল্লাহ, এই হলো ফজিলত। তাহলে আল্লাহর হক বান্দার উপরে, বান্দার হক আল্লাহর উপরে, এটা আমরা জানতে পারলাম। আল্লাহর হক সবচেয়ে বড়, কেন আল্লাহর হক এই জন্য বড় যে আল্লাহ অনেক সময় বান্দার হকও মাফ করে দিতে পারেন। যদি ব্যর্থ হয় বান্দা, তো ওইটা আল্লাহ মাফ করে দেন। এক লোক 99 জনকে হত্যা করছিল, হত্যা করছিল তার মানে কি, ওর হক নষ্ট করছিল, ওর জানটাই খতম করে ফেলছে 99 জনের, মাফ করেছে কি? তাহলে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহর হকের পরে রসুলের হক, এটা আমাদের জানতে হবে। রসুলের হকের উপরে আলোচনা এর আগে আমি করেছিলাম, হ্যাঁ, সেটা হলো তার অনুসরণ করতে হবে, তার অনুসরণে এবাদত বন্দেগী করতে হবে। পিতামাতার হক সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনি, অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে পিতামাতার হক সর্বোচ্চ হক, এটা আমাদের জানতে হবে। আমরা অনেক সময় এর ব্যাপারে শিথিলতা পোষণ করি, কোনো শিথিলতা পোষণের সুযোগ নাই, কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তবরক তাআলা তার এবাদতের পরে পরে পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথাটা নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ আমরা পিতামাতা এবং আল্লাহর রসুল, আল্লাহর এবাদত আল্লাহর হকের পরে রসুলের হক, এরপরেই পিতামাতার হক আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তবরক তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল-গাফুরুর রহিম।